আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। আপনাদের চ্যানেল রুদ্রোস গুড লাইফে আমি রুদ্র ইউসুফ চলে আসছি এনএইচ অটো গাড়ি শোরুমে, যেটি কুরিল বিশ্বরোডে অবস্থিত। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের রিকন্ডিশন গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন, মোটামুটি রিকন্ডিশন সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায়। তবে আজকে আপনাদেরকে তিনটি অ্যাকোয়া এস মডেলের 2017 মডেলের তিনটি কালারের গাড়ি আজকে দেখাবো, যেহেতু অ্যাকোয়ার এই মুহূর্তে কালেকশন ভালো। তো চলুন, রেড কালার, ব্ল্যাক কালার এবং ব্লু কালার এই তিনটি গাড়ি আজকে আমরা দেখি এবং দামটিও জেনে নেই। পাশাপাশি যারা লোনে গাড়ি নেবেন লোনে কতটুকু সাপোর্ট পাওয়া যাবে সেটাও আমরা জেনে নেব। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ প্রতিদিন এই চ্যানেলে পেয়ে যাবেন নতুন নতুন গাড়ির ভিডিও। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি, যেহেতু মেন রোডের সাথে এই শোরুমটি, আসলে গাড়ির নয়েজ অনেক বেশি আসছে বাইরে থেকে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো চলুন আমরা গাড়ি তিনটি দেখি। গালিব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। চলে আসলাম আপনাদের শোরুমে, যেহেতু রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায়, জি, এবং মোটামুটি সব ধরনের গাড়ি পাওয়া যায় যতটুকু দেখেছি, একটু জানবো তারপর এই মুহূর্তে আপনাদের কাছে অ্যাভেলেবেল কী কী গাড়ি রয়েছে। ভাই এই মুহূর্তে আমাদের কাছে অ্যাকুয়ার একটা বিশাল স্টক আছে, এরপরে ফিল্ডার আছে, ফিল্ডের ভিতরে ডাবল এক্স ভি আছে, এক্সো আছে, এক্সো ডাবল এক্স ভি আছে, নোহা, স্কোয়ার, সিএইচআর, হ্যারিয়ার, প্রাডো, মোটামুটি জাপানিজ রিকন্ডিশন যা যা গাড়ি আছে সবই অ্যাভেলেবল। এই মুহূর্তে অ্যাকুয়া গাড়ির কালেকশন সবচেয়ে বেশি এই মুহূর্তে ভাই আমার শোরুমে অ্যাকুয়া আছে তিনটা, তার ভিতরে একটা অবশ্য সোল্ড, ওটা নাম্বারও হয়ে গেছে, বাকি দুইটা আছে। আচ্ছা, যেহেতু অ্যাকুয়া গাড়ি তিনটি আছে এবং তিনটি কালার, তিনটি গাড়ি আমরা আজকে দেখবো তিনটি কালারের, জি, তার মধ্যে এই গাড়িটি সোল্ড হয়ে গেছে। জি এই গাড়িটি সোল্ড হয়ে গেছে ভাই, এর আগেও এই গাড়িটাতে একটা ভিডিওতে ছিল, এই গাড়িটা সোল্ড হয়ে গেছে। আমাদের এখন বাকি আছে হচ্ছে দুইটা স্টক, একটা ব্ল্যাক এবং একটা রেড। তারপর আমরা একটু জানবো যেহেতু এই কালারের গাড়িটি সোল্ড, জি, এই মুহূর্তে আরও আছে কিনা এই কালারের গাড়ি। এই কালারের গাড়ি এই মুহূর্তে নাই, বাট একটা রেয়ার কালার, এটা হচ্ছে অলিভ গ্রিন, অলিভ গ্রিন কালারের অ্যাকুয়া আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। ভাইয়া অ্যাকুয়ার ভিতরে আসলে প্যাকেজ হয় ছয়টা, এর আগেও বলেছি, তারপর হয়তো অনেকে ভিডিওটা নাও দেখতে পারে, আমি একটু ক্লিয়ার করে দিই। অ্যাকুয়ার ভিতরে এল প্যাকেজ হয়, তারপরে এস প্যাকেজ হয়, এস প্যাকেজের ভিতরে দুইটা ভেরিয়েন্ট, একটা হচ্ছে যে পু স্টার্ট রিমোট দেখতে পাচ্ছেন, আর একটা কি স্টার্ট হয়। তারপরে জি প্যাকেজে, জি প্যাকেজের ভিতরেও দুইটা ভেরিয়েন্ট হয়, লেদার সিট এবং ফেব্রিক সিট, এক্স আরবান, জিজিএস এবং হচ্ছে অ্যাকুয়া ক্রস ওভার, এই টোটাল ছয়টা, ছয়টার ভিতরে আবার ভেরিয়েন্ট, মোটামুটি যা আছে সবই ডিটেলস বললাম। এখন যেটা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে এস প্যাকেজ, এস প্যাকেজ তিনটি গাড়ি, হ্যাঁ তিনটা গাড়ি, তিনটা গাড়ি এস প্যাকেজ, এবং এস এর ভিতরে স্মার্ট বলা হয়, কারণ এগুলো হচ্ছে সবগুলোতে রিমোট। আচ্ছা মডেল কত ভাই? এগুলো সবই সতেরো, সতেরোর মডেল, জি জি ঠিক আছে। এটা হচ্ছে আপনার অ্যাকুয়া, এখানে হেডলাইট দেখতে পাচ্ছেন, এখানে প্রজেকশন হেডলাইট আছে, এটা হচ্ছে লো ভিম, হাই ভিমটা এইচআইডি, এখানে একটা পার্কিং লাইট আছে, আর নিচে ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটারের সাইজটা বেশ বড়, অনেক দূর থেকে ভালো মতো দেখা যাবে। এখানে ফগ লাইট ইনস্টল অপশন দেওয়া আছে, এখনও ফগ লাইট ইনস্টল করা হয় নাই, বাট যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান বা নেওয়ার পরে যদি ফগ লাইট ইনস্টল করতে চান সেক্ষেত্রে ফগ লাইট ইনস্টল করে দেওয়া যাবে। আমরা রিমটিও একটু দেখি, হ্যাঁ এই রিম, এই এখন যে তিনটা গাড়ি আছে তিনটার সাথে অরিজিনাল রিম জাপান থেকে আসছে, ব্ল্যাক রিম আসে নাই, এটা যদি আইস টায়ার ছিল দেখতে পাচ্ছেন, আইস টায়ারের সাথে এরকম রিমই থাকে, ওই ব্ল্যাক রিমটা তখন আর ইনস্টল করে না। লুকিং গ্লাস এরকম কোনো চেঞ্জ নাই, রেইন শিট আছে, যেহেতু স্মার্ট কি এখানে সেন্সরও আছে প্রত্যেকটা গাড়ির সাথে একইভাবে, কোনো চেঞ্জ নাই, শুধু কালার চেঞ্জ, আর টুকটাক ফিচারে চেঞ্জ আছে, ফিচারের ভিতরে হচ্ছে ওই গাড়িটাতে র্যাডার ছিল, বাকি দুইটাতে র্যাডার নাই, এইটাতে ড্যাশ ক্যাম র্যাডার কোনোটাই নেই, ওইটাতে আবার ড্যাশ ক্যাম আছে, আসলে জাপানে যার যেরকম দরকার ছিল ওই রকমভাবে ইনস্টল করে নিয়েছে। এবং রেড কালার যে গাড়িটি আপনার ফগ লাইট ইনস্টল করা আছে, হ্যাঁ রেড কালার গাড়িটাতে ফগ লাইট ইনস্টল করা আছে, তো জাপানে যিনি ইউজ করেছেন উনি ইনস্টল করে নিয়েছেন। এবং ব্ল্যাকের, ব্ল্যাক গাড়িটির মধ্যে আবার ইনস্টল করা নেই, জি জি ফগ লাইট, জি। তো এইটা হচ্ছে এক একটা ইয়া, আর হচ্ছে ব্লু যেটা, এটাতে আবার স্টিয়ারিংয়ে কন্ট্রোলার সুইচগুলো নাই, বাট ব্ল্যাক রেড এই দুইটাতে আবার স্টিয়ারিং কন্ট্রোল সুইচগুলো আছে। আচ্ছা আমরা যে কোনো একটি গাড়ির আমরা ভিতরে ইন্টেরিয়র দেখি, আমি ভাইয়া ব্ল্যাকটাই একটু দেখানোর চেষ্টা করি, যেহেতু এটাতে আপনার স্টিয়ারিং কন্ট্রোলের বাটনগুলো আছে, আমি এই মুহূর্তে ভিতরে বসে দেখাই। আসলে স্পেস খুবই কম,
স্পেস যথেষ্ট কম এই গাড়িটাতে। আপনার হচ্ছে ড্যাশবোর্ডের এই সাইডে সামনে যে কনসোল আছে, ওডোমিটার, ট্রিপ মিটার, এগুলো এই বাটনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। আর এই পাশে এটার সাহায্যে আপনারা মাল্টিমিডিয়াটা কন্ট্রোল করতে পারবেন। এই গাড়িটাতে ব্যাক ক্যামেরা ইনস্টল করা আছে দেখতে পাচ্ছেন, বাট কোনো মেজারমেন্ট স্কেলের ফ্যাসিলিটি নেই। এটা যে যার যেরকম ইয়া থাকে আর কি, যে যেরকম মাল্টিমিডিয়া সেট করে তার উপরে ডিপেন্ড করে। আর অ্যাজ ইউজুয়াল যেমন ট্র্যাকশন কন্ট্রোল, ইভি মোড, ইকো মোড, এরকম সিটিটারের অপশন এটাতে নাই। ভিতরে রুম লাইট আছে, মানে নর্মাল যা যা ফিচার আছে। এটা একবারই বেসিক গাড়ি, মানে অ্যাকুয়া খুবই ছোট এবং বেসিকের ভিতরেও এটা বেসিক, কারণ এস প্যাকেজ মোটামুটি স্টার্টিং প্যাকেজগুলোর ভিতরে একটা। সো এইটাতে আসলে বেশি ফিচার থাকবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। তবে ছোটো ফ্যামিলির জন্য খুব সুন্দর এটি গাড়ি। ছোটো ফ্যামিলি অনেকের স্কুল ডিউটি থাকে বা পার্সোনাল সেলফ ড্রাইভার গাড়ি থাকে, যে অন্য গাড়ি আছে। ঢাকা শহর যেহেতু প্রচুর জ্যাম জট, গাড়ি পার্কিংও একটা বড় হ্যাসল, সেক্ষেত্রে অনেকে মোটর সাইকেল না নিয়ে এটা নিতে পারে, যে আপনার পার্সোনাল ট্রাভেলও হলো, গাড়িও থাকলো, আবার 1500 সিসি। সো যে কোনো রোড কন্ডিশনে এটা খুবই মানানসই হয়ে যাবে, যে কোনো জায়গা নিয়ে এটা ট্রাভেল করতে পারবে। যেহেতু হাইব্রিড গাড়ি, আমি একটু জানবো যে তেলের সাশ্রয় কীরকম ভাইয়া। এইটা আসলে গাড়িটা ছোট, তো এই কারণে এটা অনেক মাইলেজ, এই ঢাকা সিটিতেই প্রায় 16-17 মতো মাইলেজ দিবে। এবং আমি পার্সোনালি 300 ফিটে যে আমি 29 পর্যন্ত মাইলেজ পেয়েছি, এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। যেহেতু আমার শোরুমে অনেক সময় অনেক গাড়ি আমি টেস্ট ড্রাইভে যাই, আমি 29 পর্যন্ত মাইলেজ পেয়েছি। তো 29 এটা আসলে আশা করা যায় এরকম 27-28 বা এরকমই থাকবে আর কি হাইওয়েতে গেলে, বা ঢাকার ভিতরে 16-17 বা 20 পর্যন্ত একটু যানজট বেশি থাকে। জি, আর ফুয়েল ক্যাপাসিটি কিরকম? ফুয়েল ক্যাপাসিটি সম্ভবত 30 লিটার। 30 লিটার? জি। আচ্ছা, আমরা একটু ইঞ্জিন দেখি, যে কোনো একটি গাড়ির ইঞ্জিন দেখি। এটারই আমি ইঞ্জিনটা দেখাই, যেহেতু সামনে আছে এটা। আসলে স্পেস নেই, আমরা রেড কালার গাড়িটিও আসলে পুরোটা দেখতে পাবো না। এই কারণে একটা দেখলে অন্যগুলা মোটামুটি দেখা হয়ে যায়। 1500 সিসি এক্সো ফিল্ডারের সেম ইঞ্জিন, কোনো চেঞ্জ নাই, অ্যাজ ইউজুয়াল যেমন ছিল এরকমই, খালি গাড়ির বডির শেপটা চেঞ্জ হয়। এয়ার এখানে হাইব্রিড কনভার্টার আছে, কুলেন্ট, যে এয়ার বক্স আছে, এর ভিতরে এয়ার ফিল্টার থাকে, ইঞ্জিন, এখানে সার্কিট বোর্ডগুলো আছে, ব্রেক ওয়েল, এই তো অ্যাজ ইউজুয়াল ইঞ্জিনটা যেমন থাকে। এবং ইঞ্জিনটা খুব ফ্রেশ, এখানে হিট সিলারও আছে দেখতে পাচ্ছেন। গালিব ভাই, জি, যেহেতু হাইব্রিড গাড়ি এবং যে হাইব্রিড যে ব্যাটারিটি, জি, কত কিলোমিটার পর্যন্ত এটা রান করবে এই ব্যাটারিটি? টয়োটা ক্লেম করে 3 লাখ কিলোমিটার, এটা হচ্ছে টয়োটার ক্লেম। এরপরে হচ্ছে ইলেকট্রনিক জিনিস, সবাই জানে ইলেকট্রনিক জিনিসের কিন্তু ওইরকম কোনো ভরসা নাই, যে কোনো মুহূর্তে নষ্ট হতে পারে। বাট এটা আসলে বলতে গেলে জাপানিজ একটা জিনিস, জাপান ওইভাবে কোয়ালিটি এনশিওর করে বানিয়েছে, ওয়ার্ল্ডে জাপানের কোয়ালিটি নিয়ে খুব মানে ভালো, কোনো ব্যাড সাইড নেই। সো আমাদের প্রায় 2013-14 সাল থেকে বিক্রি করা আছে, এখন পর্যন্ত কোনো হাইব্রিড গাড়িতে কোনো প্রকার কমপ্লেন পাইনি আমরা। হয়তো বা টুকটাক প্রবলেম থাকতে পারে, যেমন ব্যাটারি লাইনে একটু ময়লা জমেছে, ইলেকট্রিক সাপ্লাই ঠিক মতো ছিল না, এই টাইপের। আদারওয়াইজ যেরকম পারফরমেন্স ওই রকমই পেয়েছে আর। আমরা যে ঠিক মতো যদি মেনটেন করা হয় গাড়ি, জি, তাহলে সব কিছু ঠিক থাকবে, ঠিক মতো মেনটেন। কারণ কি, আসলে জাপানে তো সবাই এক সিটি থেকে আরেক সিটি বা এক ডিভিশন থেকে আরেক ডিভিশনে যে অফিস করে, বাংলাদেশে তো আসলে এই চান্সটা নাই। জাপানে দেখা যায় যে 5 বছর চালালে 1 লাখ 1.5 লাখ 2 লাখ কিলোমিটার চালানো পসিবল, কিন্তু বাংলাদেশে দেখা যায় যে 5 বছরে 1 লাখ চালানো আসলে ওইভাবে সম্ভব না। ওই হিসাব করলে একটা যদি এই গাড়িটা যেমন 90,000 মাইলেজ, এরকম একটা গাড়ি নিলে আপনি অনায়াসে 7-8 বছর চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন। আর ব্যাটারির দাম তো সম্ভবত যতটুকু জানি যে কমেছে, ব্যাটারির দাম কমেছে। আর টয়োটার একটা ফ্যাসিলিটি হচ্ছে ব্যাটারি পুরোপুরি রিপ্লেস করতে হয় না, জাস্ট খালি সেল রিপ্লেস করলেই হয়, একটা সেল 6,000 টাকা প্লাস মাইনাস এরকম। আর পুরো ব্যাটারি আসলে চেঞ্জের প্রয়োজন হয় না টয়োটাতে। সো এটা যে খুব এক্সপেন্সিভ বা রেয়ার ব্যাপারটা এমনও না। আর তিনটি গাড়ির ক্ষেত্রে আপনার অপশন গেট কীরকম ভাইয়া? এই গাড়িটা 4 পয়েন্ট, ওইটা ছিল 3.5, এটাও 4। আচ্ছা, রেডটা হচ্ছে 4? জি। এবং ব্ল্যাকটাও 4? জি। এবং যেটি সেল হয়ে গেছে এটা 3.5, এটা 3.5 হলো, মাইলেজটা কম ছিল 75,000, ব্ল্যাকটা হচ্ছে 90,000, আর রেডটা এটা হয়তো 87 বা 90 এরকমই হবে। খুব সুন্দর গাড়ি, আমরা একটু জানবো যেহেতু রিকন্ডিশন গাড়ি, অ্যাকুয়া গাড়ির ক্ষেত্রে লোনের কতটুকু সাপোর্ট পাওয়া যায় আর আপনারা কতটুকু সাপোর্ট দিয়ে থাকেন? ভাইয়া লোন সর্বনিম্ন 9 লক্ষ টাকা হবে, এটা হচ্ছে সর্বনিম্ন হবেই মোটামুটি, বাকিটা যদি প্রোফাইল বেস করে একবার 100% পর্যন্ত লোন দেওয়া পসিবল।
100% পর্যন্ত লোন সম্ভব? এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে যিনি পারচেজ করবেন ওনার প্রোফাইলের উপরে। যদি প্রোফাইল সাপোর্ট করে এটা 100% এবং ধরেন বলতে গেলে রেজিস্ট্রেশন কস্ট সহ পুরোটাই লোন পসিবল। বাহ, আমি প্রথম জানলাম যে 100% পর্যন্ত এবং রেজিস্ট্রেশন ফি সহ লোন হয়। এটা আসলে তবে আবারও বলছি কারণ অনেকে 100% দেখে এক্সাইটেড হবেন, এটা কিন্তু সবার জন্য না, এটা শুধুমাত্র প্রোফাইল, যেমন ধরেন গভর্নমেন্ট জব হোল্ডার হতে পারে বা যাদের স্যালারি লাখের উপরে এই টাইপের, কারণ আপনি জাস্ট খালি লোনটা নিলে হবে না, লোনটা আপনাকে পরিশোধ করতে হবে। ব্যাংক ক্যালকুলেট করে যে আপনি এটা কতটুকু ক্যাপাবল লোনটা পরিশোধ করার জন্য। সুযোগ কথা প্রোফাইলের উপর ডিপেন্ড করবে, টোটালি প্রোফাইলের উপর, যত বেশি ভারী জি জি সে তত বেশি লোন পাবেন। আর গেলে ব্যাংকের আস্কিং প্রাইস কি জানি তিনটি গাড়ির ক্ষেত্রে? ভাইয়া এগুলা অলমোস্ট এখন সবই 17 লক্ষ টাকার প্রাইস। 17 লক্ষ টাকা? জি, 17 লক্ষ টাকা প্রাইস। এছাড়া আমাদের স্টার্টিং প্রাইস আছে 15 লাখ থেকে স্টার্টিং, ওই যে গ্রিন অলিভ কালার বলুন যেটা, ওইটা আমাদের 15 লাখ থেকে এস প্যাকেজ, ওইটা আমাদের আগে ইম্পোর্ট করা ছিল, প্রাইসিংটা কম। আর এখন যেগুলো আছে মোটামুটি সবই 17 লাখ টাকা, 17 লাখ টাকার মধ্যে। এবং অবশ্যই আপনার মাইলেজ, তারপর অকশন গ্রেড, এগুলো ভ্যারি করবে, একটু ভ্যারি করে দাম। জি জি, শোরুমের অ্যাড্রেস জেনে নিই। শোরুমের অ্যাড্রেস হচ্ছে NH অটো, এটা কুরিল বিচর, একবারে ফ্লাইওভারের সাথে অবস্থিত। আর মোবাইল নাম্বারে যদি বলেন? মোবাইল নাম্বার 01713513926। তাহলে ভাই অনেক ধন্যবাদ, ব্যস্ততার মাঝে সময় দিলে, সবসময় সময় দিয়ে থাকেন আমাকে। ইনশাআল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর গাড়িগুলো আমাদেরকে দেখাবেন। আর আমাদের ভিডিও দেখে যারাই আসবেন যতটুকু সম্ভব এটা আমাদের রিকোয়েস্ট, দাম একটু কমিয়ে রাখার চেষ্টা করবেন যতটুকু, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার যতটুকু সাধ্য করলে। এবং অনেক ভাইয়া ভিডিও দেখে আসছেনও, চাইলে ওই ভাইয়ারা যদি আবারও দেখে তাহলে ওনারাই হয়তো কমেন্ট করে দিবে যে কি সার্ভিসটা আমার কাছ থেকে পেয়েছে। অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।